কথায় আছে না চোরেনমন পুলিশ পুলিশ ভুয়ো শিক্ষকদের ক্ষেত্রে কিন্তু সেটাই হয়েছে আজকে যে ঘটনা সামনে আসছে সেই ঘটনায় রীতিমতো না হেসে পারবেন না বাড়িতে যদি এমনি চিঠিও আসছে তো সেটা দেখেও ভয় পেয়ে যাচ্ছে ভোয়ো শিক্ষক আজকে এমনই এক কাণ্ড ঘটেছে অর্থাৎ বাড়িতে একটা চিঠি এসছে এমনি নর্মাল আর সেটা দেখি ভয়ো শিক্ষক জ্ঞান হারাবার উপক্রম পরিমড়ি করে ছুটে পালাচ্ছে হাতে পায়ে ধরছে বলছেন না স্যার আমাকে কিছু করবেন না আমি চাকরি ছেড়ে দেব। আমার ভুল হয়ে গেছে মানে এমন এমন ঘটনা সামনে আসছে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে এই সব ঘটনা দেখে শুধু হাসিই পাচ্ছে নিশ্চয়ই আপনাদেরও হাসি পাচ্ছে কথাই তো আছে না চোরের মন পুলিশ পুলিশ অন্যায় করেছে মনের মধ্যে অপরাধ বোধ দেখেছে ওইরকম ঘটনা ঘটাচ্ছে বাড়িতে যদি কোনো স্বজনও আসছে তাকে দেখেও মনে করছে হয়তো সিবিআই বা এই ডি লোক এই বুঝি আমার ঘর ভাঙলো এই ঘাট ধরলো এই বুঝি অ্যারেস্ট করলো তো দেখুন সি এখন তো ছুটি চলছে এখন তো এরকম হওয়ার কোনো সম্ভাবনাই নেই কিন্তু এখান থেকে একটা জিনিস একদম পরিষ্কার যে তারা কতটা আতঙ্কের মধ্যে রয়েছে তখন মানে যখন কাজগুলো করেছিল তখন একটু ভাবেনি চাকরি পাবে আনন্দ আনন্দ একদম বিশাল ব্যাপার টাকা আছে দিয়ে দিয়েছে চাকরি পেয়ে গেছে বাবা দাদা কাকা কিন্তু আজকে বর্তমানে যা পরিস্থিতি সেই পরিস্থিতি তারা সারা জীবনে কাটিয়ে উঠতে পারবে কিনা সন্দেহ জাগছে অলরেডি বিচারপতি গঙ্গোপাধ্যায় তো বলে দিয়েছিলেন যে চাকরি স্বেচ্ছায় ছেড়ে দিলে হয়তো একটা কিছু কনসমার্সি করা যেতে পারে কিন্তু সিবিআই আইনজীবীরা যেভাবে সরাসরি কোর্টরুমের মধ্যে বলে দিয়েছেন যে আমরা তাদেরকে জেলবন্দি করার কথা ভাবছি তখন থেকে এদের তো জীবন যাই যাই অবস্থা সত্যিই মানে এই ঘটনাগুলো আজকে প্রত্যেকটা ভো টিচার হাসির পাত্র হয়ে গেছে আগামীতে যখন সত্যি সত্যিতে চাকরিগুলো চলে যাবে আদৌ কি এরা পশ্চিমবঙ্গে বসবাস করতে পারবে যতই হোক মানুষ তো সমাজে বাস করে একটা তো লাজ লজ্জা মান সম্মানের ভয় তো রয়েছে কি হবে জাস্ট একবার ভাবুন এই সমস্ত মানে ভুয়ো শিক্ষকরা নিজের পায়ে নিজেই কোলটা মেরেছে আমাদের নিজেদেরই হাসি পাচ্ছে নিশ্চয়ই আপনাদের এই কথা শোনার পরে হাসি পাচ্ছে যে কতটা একটা শিক্ষক আতঙ্কের মধ্যে থাকলে বাড়িতে এমনি এমনি চিঠি এলে বা লোকজন এলে সে ভয় ছুটে পালায় আপনারা কমেন্টে লিখুন ভুয়ো শিক্ষকদের কী হওয়া উচিত